এই ভিডিওতে দেখাবো কিভাবে এআই ইমেজ সেল করে ইনকাম করবেন ফ্রিপিক ও অ্যাডোবি স্টক থেকে। চলেন দেখি, প্রথমে আপনার ফাইলগুলো যেগুলো আপনি এআই দিয়ে ক্রিয়েট করেছেন সেগুলো এখানে আপলোড করতে হবে। এখানে 10টা আছে, 10টা প্রথমেই সিলেক্ট করে দিন। ফ্রিপিকে কিন্তু প্রথমে 10টা আপনি আপলোড করতে পারবেন একদম ফার্স্ট টাইম যদি আপনি আপলোড করেন। আচ্ছা, এগুলো আমি অ্যাডোবি স্টকেও আপলোড করবো। এখন অ্যাডোবি স্টকে অলরেডি আমি 537টা ইমেজ আপলোড করছি। এখানে এখানে আর্নিং দেখতে পাচ্ছেন, এখানে ওই ইমেজগুলো আপলোড করে দিব। কিছুটা সময় নেবে, এখানে অলরেডি আপলোড হয়ে গেছে ফ্রিপিকে। সি আপলোডস ফাইল এখানে ক্লিক করতে হবে, তাহলেই এখানে সব কিছু চলে আসবে। মনে রাখবেন, আপনারা যখন ফ্রিপিকে প্রথমে আপলোড করবেন তখন 10টা ফাইল আপলোড করতে হবে। কিভাবে সাবমিট করবেন ফুল প্রসিডিউরটাই দেখতে পাবেন এখন এখানে। এখানে এই ক্রিয়েট উইথ আর্টিফিশিয়ালস এখানে এই অপশনটা অন করতে হবে। তার আগে প্রত্যেকটা ফাইল এখানে সিলেক্ট করতে হবে, অল সবগুলো সিলেক্ট করে ফেললাম, তারপর এখানে ক্লিক করে অন করে দিতে হবে। এবার এখানে দিতে হবে কি প্রম্পট দিয়ে আপনি এই ডিজাইনগুলো ক্রিয়েট করেছেন সেটা এখানে পেস্ট করতে হবে। আমি এটা ক্রিয়েট করছি এই প্রম্পটটা দিয়ে, তাই এটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে একটা টাইটেল দিতে হবে, তারপর কিওয়ার্ড দিতে হবে। এখানে আপনারা এই যেই অপশনটা আছে এখান থেকে কিন্তু আপনারা কিওয়ার্ড জেনারেট করতে পারেন। এই যেখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, আপনারা এটা যদি টাইপ করেন আপনাদের কিন্তু এই লিঙ্কটা চলে আসবে। আর এখানে আপনারা যেই বিষয়ে কিওয়ার্ড চান সেই বিষয়টা এখানে লিখতে হবে। যেহেতু আমার এটা কর্কি ডক, এই জন্য এটা কপি করে এখানে পেস্ট করলাম। সার্চ দিলে এই রিলেটেড কিওয়ার্ড চলে আসবে। এখন এখান থেকে আমি 3টা সিলেক্ট করি, তাহলে কিন্তু এই কিওয়ার্ড চলে আসছে এখানে। এখান থেকে আমি কয়টা নিব সেটা এখান থেকে সিলেক্ট করতে পারি। আমি এখান থেকে 50টা নিতে চাই, তাহলে 50-এর উপর ক্লিক করলাম। তারপর যদি আমি কপি করতে চাই, কপি টু ক্লিপবোর্ড, এখান থেকে কপি করে নিতে পারি। তারপর এটা নিচে এসে কিওয়ার্ড এই অপশনে পেস্ট করে দিলাম। সাবমিট কিন্তু চলে আসছে। এবার যদি আপনি সাবমিট করেন এগুলো সব কিন্তু সাবমিট হয়ে যাবে। সাবমিট অপশনে ক্লিক করলাম, 10টা ফাইলই আন্ডার রিভিশনে চলে আসছে। এটা কিছুদিনের ভিতরে এগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা অ্যাডোবি স্টকে যেইগুলো আপলোড দিছি সেগুলো এখন বাকি যে কাজগুলো আছে সেগুলো এখান থেকে করবো। এগুলো আপনারা কিন্তু সবগুলো একসাথে সিলেক্ট করে ফেলতে পারেন। তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করতে হবে, ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই টুল, এখান থেকে নো দিয়ে দিবেন। তারপর এখানে আপনাদের যেই টাইটেলটা সেটা এখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে কিওয়ার্ড পেস্ট করবেন। এখানে কাজগুলো হয়ে গেছে। এবার যদি আমি সেভ অপশনে ক্লিক করি, তাহলে সাবমিট 10 ফাইল এগুলো চলে আসবে। এই দুটো অপশনে ক্লিক করে দিবেন, কন্টিনিউ, সাবমিট, এগুলো হয়ে গেছে। কিছুদিনের ভিতরে এগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে, বেশ কিছু সময় নেই, সর্বোচ্চ 8 সপ্তাহ পর্যন্ত। এই যে পিকচারটা, এটা কিন্তু 5 বার ডাউনলোড হয়েছে এই পর্যন্ত। আর এটা খেয়াল করে দেখেন, এটা আমি আপলোড করছি আর এটা হচ্ছে জেনারেটেড উইথ এআই। এটা দেখাচ্ছে আমি কি দিয়ে এটা জেনারেট করছিলাম, অর্থাৎ এই প্রসিডিউরে কিন্তু এটা ইনকাম হয়েছে অ্যাডোবি স্টক থেকে। আপনারা এইভাবে আপনাদের এআই জেনারেটেড ইমেজ অ্যাডোবি স্টক অথবা ফ্রিপিকে আপলোড করে ইনকাম করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।